গিয়েছিলাম রেডিয়েন্ট ফিস্ট ওয়ার্ল্ড কক্সবাজার। সেখানে যেতে না যেতে চোখ পড়ল এই আপুদের দিকে। দেখি আপুরা পা দুটি ভিজিয়ে কেন জানি মাছের কামড় খাচ্ছিল আর মজা নিচ্ছিল। আমি এই বিষয়ে আগে জানা ছিল না, তাই তো গুগলে সার্চ করে দেখলাম আপুরা কেন পা ভিজিয়ে মাছের কামড় খাচ্ছিল। পর দেখলাম এটার ডাক্তারের অনেক ব্যাখ্যা আছে। এটার নাম হলো ইসোথেরাপি, অর্থাৎ মাছের সাহায্যে ক্ষত পরিষ্কার করে সারিয়ে তোলা। সারা বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও জনপ্রিয় হয়ে উঠেছে এই থেরাপি। অক্সফোর্ড জার্নালে প্রকাশিত একটি গবেষণার রিপোর্ট অনুযায়ী 88% সেরোসিসে আক্রান্ত রোগী এই থেরাপির মাধ্যমে ভালো হয়েছে। এই থেরাপি শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, পায়ের ত্বক নরম করে, পেডিকিউরের মতোই ড্রাগ স্পট দূর করে এবং রুক্ষভাব কমায়। এই জলের মধ্যে পা ভিজিয়ে বসলেই আপনাকে ঘিরে ফেলবে ছোট ছোট মাছেরা। মাছেরা পায়ের মরা চামড়া খেয়ে সারিয়ে তোলে নানা রোগ। পায়ের রক্ত সঞ্চালন ভালো হওয়ার ফলে কেটে যায় এস্ট্রোস। আপনি আসতে পারেন রেডিয়েন্ট ফিস্ট ওয়ার্ল্ডে এইভাবে একটি থেরাপি নিতে। এখানে একজন ব্যক্তির জন্য 10 মিনিট ফুড থেরাপি নিবে মাত্র 100 টাকা। তো আপনি যদি এখানে ফুড থেরাপি নিতে চান তাহলে এখানে টিকিট কাউন্টার আছে, একজন থেকে টিকিট সংগ্রহ